সিএএ সমর্থনে শিলিগুড়ির বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার চালালো বিজেপির সাংগঠনিক জেলা কমিটি। এর পুরোধারে ছিলেন জেলা সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে আজ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে বিজেপি। শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডের বোতল কোম্পানির মোড় থেকে এই প্রচার অভিযান শুরু করে বিজেপির নেতৃত্ববর্গ। পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানপাট এবং বিভিন্ন বাড়িতে গিয়ে এলাকার মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে অবগত করেন বিজেপির রাজ্য এবং জেলার নেতৃত্বরা। এদিন বিজেপির রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যে কোনো সময় পৌরসভা নির্বাচন হলেই বিজেপি নির্বাচনে লড়তে প্রস্তুত। একই সঙ্গে তিনি বাম পরিচালিত শিলিগুড়ি পুর বোর্ডকে কটাক্ষ করে বলেন, গৌতম দেব এবং অশোক ভট্টাচার্যের সমঝোতায় দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু বোর্ডকে চালিয়ে এসেছে। হসপিটাল দিয়েছে, এয়ারপোর্ট দিয়েছে, রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করছে, একটার পর একটা প্রকল্প দিচ্ছে। আর পুর বোর্ড কাদের দাদা? পুরো বোর্ড তো গট আপ চলছে, দাদা ভাইয়ের পুরো বোর্ড, অশোক ভট্টাচার্য গৌতম দেবের গট আপে পুরো বোর্ড চলেছে। তারা পশ্চিমবাংলায় কোথাও পুরো বোর্ড চলতে দেয়নি, অশোক ভট্টাচার্য পায়ে পড়ে পুরো বোর্ড রেখে দিয়েছে, গট আপ চলছে। আর তাই শিলিগুড়ির মানুষ, আমি এর আগেও বলেছিলাম, আমার নামে মামলা করেছে গৌতম দেব, যে বিষাক্ত গ্যাস রয়েছে শিলিগুড়িতে, GAS, আবার বলছি হাজারবার গৌতম দেব মামলা করুন, GAS, গৌতম অশোক ভট্টাচার্য শঙ্কর মালাকার, এই বিষাক্ত গ্যাসকে শিলিগুড়ির মানুষ মুক্ত করবে, এবার বিজেপিকে এখানে বসাবে আর বিজেপি স্বচ্ছ প্রশাসন দেবে।